পাকিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 59 জন মারা গেছে। এতে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বেশি ক্ষতিগ্রস্ত বেলুচিস্তানে নারী ও শিশু সহ অন্তত 57 জন মারা গেছে। প্রদেশটির 8টি বাঁধ ভেঙে গেছে। বৃষ্টি এখন অব্যাহত রয়েছে বেলুচিস্তানে। উদ্ধার তৎপরতা ও বন্যার পানিতে আটকে পড়াদের নিত্য প্রয়োজনীয় জিনিস ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের কাজে নৌবাহিনীকে যুক্ত করা হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে করাচির বিশাল অংশ জলমগ্ন হয়ে পড়েছে। পাকিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 59 জন মারা গেছে। এতে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বেশি ক্ষতিগ্রস্ত বেলুচিস্তানে নারী ও শিশু সহ অন্তত 57 জন মারা গেছে। প্রদেশটির 8টি বাঁধ ভেঙে গেছে। বৃষ্টি এখন অব্যাহত রয়েছে বেলুচিস্তানে। উদ্ধার তৎপরতা ও বন্যার পানিতে আটকে পড়াদের নিত্য প্রয়োজনীয় জিনিস ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের কাজে নৌবাহিনীকে যুক্ত করা হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে করাচির বিশাল অংশ জলমগ্ন হয়ে পড়েছে। পাকিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 59 জন মারা গেছে। এতে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বেশি ক্ষতিগ্রস্ত বেলুচিস্তানে নারী ও শিশু সহ অন্তত 57 জন মারা গেছে। প্রদেশটির 8টি বাঁধ ভেঙে গেছে। বৃষ্টি এখন অব্যাহত রয়েছে বেলুচিস্তানে। উদ্ধার তৎপরতা ও বন্যার পানিতে আটকে পড়াদের নিত্য প্রয়োজনীয় জিনিস ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের কাজে নৌবাহিনীকে যুক্ত করা হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে করাচির বিশাল অংশ জলমগ্ন হয়ে পড়েছে। পাকিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 59 জন মারা গেছে। এতে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বেশি ক্ষতিগ্রস্ত বেলুচিস্তানে নারী ও শিশু সহ অন্তত 57 জন মারা গেছে। প্রদেশটির 8টি বাঁধ ভেঙে গেছে। বৃষ্টি এখন অব্যাহত রয়েছে বেলুচিস্তানে। উদ্ধার তৎপরতা ও বন্যার পানিতে আটকে পড়াদের নিত্য প্রয়োজনীয় জিনিস ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের কাজে নৌবাহিনীকে যুক্ত করা হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে করাচির বিশাল অংশ জলমগ্ন হয়ে পড়েছে। পাকিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 59 জন মারা গেছে। এতে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বেশি ক্ষতিগ্রস্ত বেলুচিস্তানে নারী ও শিশু সহ অন্তত 57 জন মারা গেছে। প্রদেশটির 8টি বাঁধ ভেঙে গেছে। বৃষ্টি এখন অব্যাহত রয়েছে বেলুচিস্তানে। উদ্ধার তৎপরতা ও বন্যার পানিতে আটকে পড়াদের নিত্য প্রয়োজনীয় জিনিস ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের কাজে নৌবাহিনীকে যুক্ত করা হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে করাচির বিশাল অংশ জলমগ্ন হয়ে পড়েছে। পাকিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত 59 জন মারা গেছে। এতে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বেশি ক্ষতিগ্রস্ত বেলুচিস্তানে নারী ও শিশু সহ অন্তত 57 জন মারা গেছে। প্রদেশটির 8টি বাঁধ ভেঙে গেছে। বৃষ্টি এখন অব্যাহত রয়েছে বেলুচিস্তানে। উদ্ধার তৎপরতা ও বন্যার পানিতে আটকে পড়াদের নিত্য প্রয়োজনীয় জিনিস ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের কাজে নৌবাহিনীকে যুক্ত করা হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে করাচির বিশাল অংশ জলমগ্ন হয়ে পড়েছে।